সম্পর্কে শাশুড়ি বৌমা, কিন্তু তাদের নাম এক। তবে স্বামীর নাম আলাদা, ভোটার লিস্টেও ক্রমিকও আলাদা। আবার আশ্চর্যজনকভাবে দুজনের ভোটার কার্ডের নম্বর এক, আর তাতেই যত গণ্ডগোল। বসিরহাটে টাকি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের 271 নম্বর বুথের ঘটনায় তাজ্জব সকলেই। অভিযোগ, যার জেরে ভোটই দেওয়া হলো না ষাটার্ধ ওই প্রৌঢ়ার। দুপুর থেকে বিকেল পর্যন্ত বসে থেকেও ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না তিনি। এরপরই ভোট না দিতে পেরে কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধা। তুমি উন্নাটা কোথায় পেয়েছো? আমি বলতে উন্নাটা আপনার পেটের মধ্যে থেকে নিয়ে আসি। আমি কোথায় পাইছি? আমি দুবার ভোট দিচ্ছি, আমার আঙুলের ছাপগুলো দেখি না, আমার কোন জায়গায় ভোট, আমার প্রমাণ দেখাইতে হবে আপনার। কথায় আছে শাশুড়ি বৌমার সম্পর্ক মানেই আদায় কাঁচকলায়। কিন্তু এক্ষেত্রে শাশুড়ির পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বৌমাও। নির্বাচন কমিশনের চরম গাফিলতিতে ভোট দেওয়া হলো না, অভিযোগ দৌড়ার বৌমা। ভোট দিয়ে গেছি, শাশুড়ি ভোট দিতে দেবে না কেন? এইবারে তারপরে আসলাম, আসলে আমি বললাম যে হাত থেকে আমার নাম ছালে, শাশুড়ির নামও ছালে, তাহলে এই কাটে আমার শাশুড়ি ভোটটা দিতেই হবে। বললো না হবে না, বললে আমাদের ওখানতে তাড়াই বের করে দিল। মানুষই গণতন্ত্রের মূল, মানুষের জন্যই নির্বাচনের ব্যবস্থা, সেখানেও কম গাফিলতি নজর আসে না। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।